ইয়ে কয় বিএনপির তারা খবরদার চা, নিউজটাকে তো দেখা খাইফা তো হাইগাদের শব্দটা যে শুনছে এতদিন, আজকে প্রমাণ দেখতো দিবুনি সে আর তারা নিজের লোকের বিরুদ্ধে। আমি কেভাবে করতাম নি, আবার না গালিটা লিখা কেউ না করো, সত্যটা জানাও। বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ সকলে চিনেন, সুন্দর তনুশ্রী, দেখতে সুন্দর, কথাবার্তা করে টক শোতে যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু ঘরের লোকই বেড়া কাটতেছে। ভাই সামা ওবায়েদের মা যেই কর্মকাণ্ড করছে, তারেক জিয়া যদি কখনো ক্ষমতায় আসে এই মহিলা দেশ ছাড়তে বাধ্য হবে 100%। কারণ কি, ওনার মেয়ে এত বড় একটা পোস্টে, তো সামা ওবায়েদের মার পরিচয় কি আমি নিজেও নতুন জানছি। দেশের নতুন রাজনৈতিক দল গঠনের মানে গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব, ওনার নাম কি সামোয়েদ, একটা কি বলে যে পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলংস করে। আচ্ছা আমরা যদি একটু দেখি, কে এম ওবায়দুর রহমানের স্ত্রী শাহেদা ওবায়েদ, আন্টির কিন্তু বয়স বোঝা যায় না, মাশাল্লাহ দেখছেন নি, কেডা কয় যে ভাই আমরা বাঙালি বেরিয়ে অল্প বয়সে বুড়ো হয়ে যায়, ওনারা দেখে কিন্তু বোঝার সুযোগ নাই। যাই হোক, সামোয়েদের মাও তিনি যথেষ্ট সুন্দরী আমাদের আন্টি। তার দলটির নাম হচ্ছে ডেমোক্রেটিক রিফর্মস পার্টি বা গণতান্ত্রিক সংস্কার পার্টি। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন, আর তার এগিয়ে যে ধোয়াটা দিয়েছেন, নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন শাহেদা ওবায়েদ, মানে তিনি দলটির আহ্বায়ক। সংবাদ সম্মেলনের শুরুতে দল গঠনের উদ্দেশ্য এবং ঘোষণাপত্র পাঠ করেন এই দলটির মহাসমন্বয়ক মেজর অবসরপ্রাপ্ত আমিন আহমেদ আফসারি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল রাজিয়া চৌধুরী, জহিরুল ইসলাম। আচ্ছা শাহেদা ওবায়েদ বলছেন, আমরা একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করছি, আমাদের এটি প্রথম পদক্ষেপ, এই দলটির নাম হচ্ছে ডেমোক্রেটিক রিফর্মস পার্টি, ডিআরপি, বাংলায় হচ্ছে গণতান্ত্রিক সংস্কার পার্টি। দল গঠনের উদ্দেশ্য হিসাবে তিনি বিএনপির এসে ধুইছেন, বলছেন যে 30-35 বছর ধরে আপনারা সবাই জানেন দেশের দলীয়করণ, তারপরে পরিবারকরণ, বর্তমানে আমিকরণ, এসব করণ থেকে বাদ দিয়ে আমরা দেশকে মুক্ত রাখতে চাই। আমরা যোগ্য, মেধাবী, দক্ষ, দেশপ্রেমিক মানুষের মূল্যায়ন চাই, আজকে সেই উদ্দেশ্য থেকে আমাদের পা রাখা। গত কয়েকদিন আগে বিএনপির শাহেদা ওবায়েদ দীর্ঘদিন গর্ব বাংলাদেশ নামক একটা সংগঠনের আহ্বায়ক ছিলেন। ওই সংগঠনের ব্যাপার ব্যানারে তিনি বিএনপি এবং দলটির নেতৃত্বের কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, বিএনপি কোনো রাজনৈতিক দলই না, এটি মা ও ছেলের রাজনৈতিক সমিতিতে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে নতুন দল গঠন করলেও নির্বাচন না করার কথাও তিনি জানিয়েছেন, বলছেন আমি নির্বাচন করব না, কিন্তু তারপর আমি চাই এই দলটা শুরু হোক। আমি মনে করি ভালো একটা শুরু হলে, ভালো কিছু লোক নিয়ে শুরু করতে পারলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারব। অতীতে বিতর্কিত কেউ থাকছে না। আচ্ছা শাহেদা ওবায়দের স্বামী ওবায়দুর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। 1986 সালে বিএনপির মহাসচিব বলে পরে তিনি বহিষ্কৃত হন, পরে ফের বিএনপিতে যোগ দিয়ে 1996 সালে দলটির এমপি হন। 2001 সালে বিএনপি সরকারের সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন স্ত্রী শাহেদা ওবায়েদ, তিতুমির সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ভাইরে কি মেধাবী আমাদের আন্টি, হ্যাঁ দেখছেন, এখন এই যে তারেক জিয়ার বিপরীতে নতুন আর একটা রাজনৈতিক সমীকরণ, এটাও হচ্ছে, দেখা যাক কি হয়। তবে সামা ওবায়েদ তিনি আসলে মানে নিজের মারে কি কন্ট্রোল করতে পারলেন না, বাবা তো নয়, যাম্মু আমি একটা দলের সাংগঠনিক সম্পাদক আছি, সারাদিন ফেসবুকে টক শোতে এই দলটার পক্ষে কথাবার্তা বলি, তো তুমি আম্মু যাই একটা রাজনৈতিক দল করবে, তো আমার একটা ইমেজেরও বিষয় আছে, বুড়া হয়ে গেছো পারা নাই মনে হয় নাকি। এখন তারেক জিয়া কি সিদ্ধান্ত নেবেন বা কি বক্তব্য দেবেন বিএনপি, সেটা সময় বলে দেবে।